Assalamualaikum everyone, welcome back to my channel Jemi's Cooking। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো খুব সহজে আমি আজকে আপনাদেরকে প্যানকেক তৈরি করে দেখাবো। আর কেকটা যেমনই নরম হবে তেমনি খেতেও খুবই সুস্বাদু হবে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। এবার চলুন রেসিপিতে চলে যাই। মাত্র একটা ডিম দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব। আমি একটি বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, তা না হলে কেকটা ভালো হবে না। আর যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে ফ্রিজ থেকে 30 মিনিট আগে বের করে নিলেই হবে। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আমি চিনিটা দুইবারে ব্যবহার করেছি, দ্বিতীয়বারও আমি বাকি চিনিটুকু দিয়ে দিয়েছি। একটা ডিমের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে ফেলতে হবে। চিনিটাও খুব ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো ধরনের দানাদার অংশ না থাকে। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দাটা অবশ্যই আপনারা চেলে ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে খুবই ভালো এবং স্মুথ একটা কেক পাওয়া যায়। ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এখানে এলাচের গুঁড়া সামান্য একটু ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ দিয়ে দিয়েছি। দিয়েছি সামান্য একটু লবণ। সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। দুধটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ব্যাটারটা ভালো একটা টেক্সচারে আনা যায়। ব্যাটারটা দেখতে এইরকম লিকুইড হবে, খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করা যাবে না। এরপর চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এর মধ্যে আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 2 মিনিটের জন্য। এই 2 মিনিটের মধ্যে ঢাকনা খোলার দরকার নেই। আর চুলার হিটটাকে একদম লোতে করে দিতে হবে, লো হিটে ভাজতে হবে। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর দেখুন একটা পাশ কিন্তু হয়ে গেছে, আরেকটা পাশে অনেকটা ফুলে উঠেছে। এখন উল্টে দিতে হবে খুব সাবধানে। উল্টে দিলেই দেখতে পাবেন যে সুন্দর একটা প্যানকেক তৈরি হয়ে গিয়েছে। আর উল্টে দিয়ে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, একটু সাদা সাদা থাকবে অপর দিকটা। আমি আবারও আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্যাটারটা দিবেন, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 2 মিনিটের জন্য। 2 মিনিট অপেক্ষা করতে হবে। আর চুলার হিটে কিন্তু অবশ্যই লোতে থাকবে। ঢাকনা খুলে দিচ্ছি, একটা পাশ হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। দেখুন পারফেক্ট একটা কেক তৈরি হয়ে গেছে। প্যানকেক তৈরি করা একদমই সহজ। আর বাচ্চাদেরকে যদি আপনারা এই কেকটা দেন তাহলে কিন্তু খুব আনন্দ করে খাবে তারা। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর খুব সহজেই কেকটা ভেঙে যাচ্ছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।